আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি আমাদের সকলকে আজকের এই মহতি মজলিসে উপস্থিত থেকে দিনী আলোচনা শোনার এবং সেগুলোকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেছেন। প্রথমে আমি শুকরিয়া আদায় করি আজকের এই মহতি সম্মেলনে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন আজকের আহলে হাদিস আন্দোলনের আমির মহতারাম ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেব। আমি সমস্ত উপস্থিত সবাই আজকে যারা হাজির হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের সকলকে আমার হৃদয় থেকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে পর্দানেছেন মাহবেন্দর প্রতিও আমার সমান শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এই সংক্ষিপ্ত পরিসরে আমি সামান্য দু একটি কথা বলতে চাই। আলোচনা সভার আমরা আজকে যে সার নির্যাস নিয়ে যাব সেটা হলো যে আমাদের মূল লক্ষ্যের ওপর স্থির থেকে ভবিষ্যতে আমাদের এই সংগঠনকে, তাওহিদি বার্তাকে, দিনী দাওয়াতকে যেন আমরা ডেভেলপ করতে পারি এবং সারা বিশ্বের বিশেষ করে বাংলাদেশের আনাচে কানাচে যেন আমরা তাওহিদের বার্তা পৌঁছে দিতে পারি, এই আশা ভরসা নিয়ে আমাদের আজকের উপস্থিতি। আমি আপনাদের কাছে ছোট্ট একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমরা পশ্চিমবঙ্গে সলবা ট্রাস্টের মাধ্যমে একটা যেমন পত্রিকা চালায় একটা স্কুলও চালায়। তো স্কুল চালানোর জন্য কি করে স্কুলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে, এজন্য আমরা কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের দারুসসালাম উমরাবাদ একটি বিখ্যাত মাদ্রাসা সেখানে গিয়েছিলাম গত বছর। সেখানে যিনি দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন শেখ মাহফুজুর রহমান মাদানী, তার সঙ্গে আমরা সাক্ষাৎকার নিলাম। তিনি ধৈর্যের সঙ্গে অনেক কথা আমাদের শুনলেন, যথেষ্ট ওনার বয়স হয়েছে। তিনি আমাদেরকে যে কয়টি উপদেশ দিয়েছিলেন সে উপদেশ কটা আজও আমার হৃদয়ে গেঁথে আছে এবং আমার মনে হয়েছে এই তিনটি কথা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি তো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কিছু সফল হয়ে যাবে। কথা তিনটি কি আমি একের পর এক আপনাদের সামনে বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কথা উনি বললেন আমাদেরকে, সেখানে আমাদের আবদুল্লাহ সালাফে ছিলেন, আমি ছিলাম এবং আরও আমাদের কয়েকজন সহযোগী ছিলেন। প্রথম কথা বললেন নিয়াত সাফ রাখনা, যে আপনারা যে কাজ করবেন, স্কুল চালাবেন বা পত্রিকা চালাবেন বা সংগঠন করবেন, যা কিছু ভালো কাজ করা মনস্থির করেছেন প্রথমে নিয়াত পরিষ্কার রাখেন। নিয়াতের মধ্যে কোনো ভেজাল থাকলে হবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা ছিল এটা যে সবর কিজিয়ে, অর্থাৎ ভালো কাজ করার জন্য যে আপনি ভাবনা রেখেছেন এই কাজে যখন আপনি অগ্রগামী হবেন তখন অনেক বালা মুসিবত সমস্যা সামনে আসবে, সে সময় আপনি সবর করবেন। যেমন কোরআনে আমরা জানি, কোরআনে বর্ণিত হয়েছে ইউসুফ আলী ইসলামের ঘটনা, ইয়াকুব আলী ইসলাম নিজের খুব প্রাণের প্রিয় সন্তান ইউসুফ আলী ইসলামকে হারিয়ে বলেছিলেন ফাসসাবরুন জামিল, ফাসসাবরুন জামিল, উত্তম ধৈর্যের কথা তিনি আল্লাহ তাআলার কাছে প্রকাশ করেছিলেন। পরিণামে তিনি সবরের ফল পেয়েছিলেন, শেষ বয়সে তিনি সুখ ফিরে পেলেন
সন্তানকে যোগ্যতম আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত মিলল এবং তিনি মিশরের উচ্চ পদে আসীন হলেন। তো তিনি আমাদেরকে বলেন সবর করবেন, সবর কিজিয়ে, তাড়াহুড়ো করলে হবে না। তিন নম্বর কথা বললেন নতিজা দের মে আয়েগা, নতিজা দের মে আয়েগা, ফলাফল তাড়াহুড়ো করলে হবে না। আজকে স্কুল খুলেছেন আর সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এমন নয়। উনি বললেন আমাদের এই দারুসসালাম উমরাবাদ মাদ্রাসা প্রায় 100 বছর পূর্ণ হতে চলেছে। 1924 সাল থেকে 1978 সাল পর্যন্ত দীর্ঘ 54 বছর, প্রায় 54 বছর তেমন কিছু উন্নতি করতে পারেনি। তারপরে আমাদের ছাত্র বেরোলো, ধীরে ধীরে চারিদিকে প্রসার পাবলিসিটি পেল, আস্তে আস্তে আমরা বড় হলাম। সুতরাং নতিজা দের মে আয়েগা, তাড়াহুড়ো করলে হবে না। তো আমি এই যে কথা তিনটে তিনি বলেছেন এটাকে আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে যে কাজ করার জন্য আমরা ঐক্যমত হয়েছি, যে কাজ করার জন্য আমরা সহমত পোষণ করেছি, এটা নিয়াত সাফ করে পবিত্র নিয়াতে ধৈর্য ধারণ করে কাজ করুন। ইনশাআল্লাহ সময় হলে, দেরি হলেও নতিজা পাওয়া যাবে, ফল পাওয়া যাবে। আমি আর একটা কথা বলে আমি শেষ করছি, যেহেতু খুব সংক্ষিপ্ত সময় বলার অবকাশ পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ। একটা কথা বলা হয় ফার্সি, আমাদের সংস্কৃতে একটা কথা বলে ছাত্রানাং অধ্যয়নাং তপ, অর্থাৎ ছাত্রের, একজন ছাত্রের কাজ হচ্ছে অধ্যাবসায় করবে, তপস্যা করবে, এটা না হলে হবে না। মোটিভেশন, সিঙ্গেল মাইন্ডেড অ্যান্ড হার্ডওয়ার্কিং, এ তিনটে বিষয় মানুষের সফলতার জন্য জরুরি। মোটিভেশন থাকে প্রেশো না, এই কাজটা আমি করতে হবে। সিঙ্গেল মাইন্ডেড, আমার মনটা এক মনে হবে, এক একমুখী হবে। আর হার্ডওয়ার্কিং, লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে। কবি বলেন কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কমল মানে পদ্মফুল, পদ্মফুল তোলার তার রূপ রস গন্ধ আপনি তা আস্বাদন করা আপনার শখ জেগেছে, আপনার ইচ্ছা আছে, আর আপনি পদ্মফুলের কাঁটা থেকে সরে আসবেন, তাহলে আপনি কখনো পদ্মফুলের উপভোগ করতে পারবেন না। সুতরাং পদ্মফুলের রূপ রস গন্ধকে উপভোগ করতে হলে যেভাবে আপনাকে কাঁটা দেখে ক্ষান্ত হলে হবে না, সেটাকে মাড়িয়ে কষ্ট সহ্য করে আপনাকে হাসিল করতে হবে। ছাত্র যেভাবে পরীক্ষায় সফল হলে, সিঙ্গেল সফল হতে হলে ছাত্রকে যেমন পরিশ্রম করতে হয় এবং ভীষণভাবে এক মনোযোগী হতে হয়, ছাত্র পড়াশোনা করবে, ও আবার মোবাইলও চালাবে, টিভিও দেখবে, সিনেমা দেখতে যাবে, ও ছাত্র সফল হতে পারবে না। ও লক্ষ্য থাকবে আমি ভালো রেজাল্ট করব। অনুরূপভাবে সংগঠন প্রেমী যারা আছেন, যারা সংগঠনকে ভালোবাসেন, যারা দিনের দাওয়া দিতে চান, তাদের এক মনোযোগী হতে হবে যে আমি তাওহীদের বার্তা সাধ্য মোতাবেক আমার যতটা আমার ক্ষমতা আছে আমি দাঁড়ে দাঁড়ে আমার এলাকায়, আমার পরিচিত মহলে, আমার বন্ধু মহলে যেখানে যেমন আছে আমি তাওহীদের বার্তা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এ আমাদের লক্ষ্য থাকবে, এ আমরা একই, আমাদের এক মনে হতে হবে। দুই নম্বরের জন্য মোটিভেশন প্রেরণা তারা চায়, মনের মধ্যে একটা প্রেরণা থাকতে হবে। তিন নম্বর হচ্ছে এর জন্য লেবার দিতে হবে, শুধু ব্যবসা 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 করবো, চাকরি করে সংসার করে টাইম কাটিয়ে দেবে এমন নয়, বরং চাকরির ফাঁকে ব্যবসার ফাঁকে একটা রুটিন থাকবে, সেই রুটিন মাফিক আপনাকে নিয়মিত তাওহীদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা যেন সকলকে আমাদের এ তৌফিক দান করেন। সবশেষে সকলের আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনী মাহফিল থেকে সঠিক এবং সত্য তথ্য গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে আমরা যেন একেবারে জনগণে দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইল মুসলিমিন। ভাই ভারত থেকে এসেছি, এই প্রথম আমার বাংলাদেশে আসা, আল্লাহ তাআলা তৌফিক দিলে আবারও সাক্ষাৎ হবে, আর না হলে হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ কেয়ামতের দিনে দিনই ভাই হিসাবে সাক্ষাৎ হয় এ দোয়া করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।